যে সকল উচ্চ শিক্ষিত প্রগতিশীল ভাইয়েরা বাঙালির বয়কট নিয়ে ব্যঙ্গ করতেন এবং বিভিন্ন পরিসংখ্যান কপচাতেন যে বয়কট আসলে কোনো কাজের কাজ না, বয়কটে কোনো কাজই হয় না, তারা এই সম্প্রতি কোকের একটি দেখলে কিছুটা আন্দাজ করতে পারবেন যে বয়কটটা কি ভয়াবহ রকমের প্রভাব ফেলতে পারে। একটা কোম্পানি কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হলে এরকম ডিস্ট্রাকটিভ একটা অ্যাড বানাতে পারে। তারা অ্যাডের ভিতরে ইঙ্গিতে বোঝাচ্ছে এটা কোক ওই জায়গার পণ্য না। একটা দেশ কতটা নিকৃষ্ট, কতটা হত্যাকারী, জুলুমবাজ হলে তারা ভয়ে সে দেশের নামটা পর্যন্ত মুখে নেওয়ার সাহস করতেছে না। তারা বিজ্ঞাপনে বলতেছে অমুক দেশের, ওই দেশের পণ্য না। এমনকি আপনি তাদের অফিসিয়াল পেজে গেলেও দেখতে পারবেন যে তারা মানে ভয়ের ঠেলায় তাদের কমেন্ট সেকশন পর্যন্ত অফ করে দিচ্ছে। এবং তারা অ্যাডের ভিতরে সুলতান সুলেমানের নামটা একটা এক ধরনের পিঞ্চ মানে খোঁচা মারার মতোই ইউজ করছে। কিন্তু বর্তমান তরুণ প্রজন্মের কাছে সুলতান সুলেমান এরা কিন্তু একটা এক ধরনের হিরো, হিরোইজম চরিত্রের মতোই। এবং এই সুলতান সুলেমান তার আমলে তার আশেপাশের এই সমস্ত দেশগুলোরে কি পরিমাণ বাটাম দিছে যে মানে ওই কষ্ট তারা এখনও ভুলতে পারে নাই, যে অ্যাডের মধ্যে এই যুগে 600 বছর পরে এসেও তারা ওটাকে পিঞ্চ মারা লাগে। আর বিজ্ঞাপনের ভিতরে তারা উল্লেখ করলো কি যে ফিলিস্তিনে পর্যন্ত তাদের নাকি ফ্যাক্টরি আছে। কিন্তু এই মূর্খ, এই গণ্ড মূর্খগুলো মানে এই জিনিসটা এড়ায় গেছে, মানে মনে করছে যে পাবলিক, বাঙালি পাবলিক তো বোকা মূর্খ, যে ওরা ফিলিস্তিনে ভূমি দখল করে, ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে, নিরীহ ফিলিস্তিনিদের ভূমি দখল করে ওখানে যে কোকটা দখল মানে কোকের ফ্যাক্টরি দিছে, এই জিনিসটা মনে করছে যে এটা বাঙালি মনে হয় বুঝতে পারবেন, এটা মনে হয় বাঙালিকে একটু ঘোল খাওয়াই দেয়। যে সমস্ত প্রগতিশীল ভাইরা বলতো যে বয়কট আসলে কোনো কাজের কাজ, বয়কটে কোনো কাজ হয় না, তো এই একটা গতকাল প্রচারিত হওয়ার পর থেকে যে পরিমাণ বুমেরাং হয়েছে তাদের জন্য, এটা তাদের গালে চপেটা ঘাতের জন্য এনাফ। অ্যান্ড স্পেশালি থ্যাংকস টু বাঙালি মুসলমান আমজনতা, ইউ প্রুভড দ্যাট বয়কট অ্যাকচুয়ালি ওয়ার্কস। এবং কোকের জন্য সবচেয়ে হতাশার বিষয় হলো আসন্ন ঈদ উপলক্ষে তাদের যে একটা বিশাল একটা বাজার ছিল, সে বাজারটাও তারা এই আড্ডা করে খেয়ে দিলো।